বছর জুড়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এমনই এক ব্যতিক্রম ধর্মী আয়োজনের গল্প রচিত হলো লন্ডনের গ্ল্যাডস্টোন পার্কে। বিশাল পার্ক জুড়ে লাগানো হলো 100 গাছ। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির মাঝেই নয়, ছড়িয়ে পড়েছেন বিশ্বময় সবার মাঝে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্মারক হিসেবে বাংলাদেশ থেকে সহস্র মাইল দূরে লন্ডনের গ্ল্যাডস্টোন পার্কে সারি সারি লাগানো হয়েছে নানা জাতের 100 গাছ। লন্ডনের ব্র্যান্ড কাউন্সিল ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ এই উদ্যোগের নাম দেওয়া হয় বঙ্গবন্ধু সেন্টেনারি পিস গ্রুপ। সম্প্রতি এই বৃক্ষরোপণের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, দেশ ছাড়িয়ে বিশ্বময় মানবতা ও শান্তির দূত হিসেবে খ্যাত শেখ মুজিবুর রহমানের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে এই উদ্যোগের মাধ্যমে। ঐতিহাসিক এই পার্কে বঙ্গবন্ধুর নামে সেন্টেনারি পিস গ্রুপ প্রতিষ্ঠায় বাংলাদেশ হাইকমিশন অংশীদারী হতে পেরে গর্বিত বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার। এখানে জন্মশতবার্ষিকীর প্রতীকী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে 100টি গাছ লাগানো হয়েছে এখানে বিভিন্ন অটম কালারের। আয়োজনের মূল পরিকল্পনায় উদ্যোক্তা হিসেবে ছিলেন ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ। এই প্রজেক্টটা আমরা নিয়েছিলাম হাতে 2019 সালে, যখন আমাদের ব্র্যান্ড কাউন্সিল লন্ডন বরা অফ কালচারাল অ্যাওয়ার্ডটা ঘোষিত হয়েছিল, তখন আমার মাথায় আসলো আমরা একটা কিছু করি বাংলাদেশি ব্রিটিশ ন্যাশনালিটি হিসাবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্র্যান্ড কাউন্সিলের মেয়র লিয়া কলাসিক, ব্র্যান্ড কাউন্সিল লিডার মোহাম্মদ আসগর ভাট, ব্র্যান্ড কাউন্সিল ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা সহ অনেকে। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিলেতের মাটিতে লাগানো এসব গাছগুলো শত বছর পরও মাথা উঁচু করে সাক্ষ্য দিবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।